এটা ল্যাব্রাডর আছে আমেরিকান ব্লাডলাইনের আচ্ছা ঠিক আছে এটা 9000 টাকা দাম ছিল এটা বুকিং হয়ে গেছে আজকে সকালেই বুকিং হয়ে গেছে আচ্ছা এইটা কি কি বলছে এই এই ফেসটা কি ফেস এটাকে কি বলা হয় নরমাল নরমাল এভারেজ নরমাল এভারেজ কি বলেন হ্যাঁ ফ্রেঞ্চ বুলডগ ফ্রেঞ্চ বুলডগ আচ্ছা এগুলো মানে মানে ব্রিড কি এরা কি বড় হয় না স্মল ব্রিড বিগলের মতো সাইজ ছোট ছোট আচ্ছা বিগলের মতো সাইজ ও ব্লু আইস আর ব্লু আইস এর মধ্যে আছে হাস্কি মানে ফার কোয়ালিটিও তোমরা একটু দেখে নাও দুটোই গোল্ডেন রিট্রিভার আছে আচ্ছা তো একটা দেখছি তো দুটোই কি লাইট কালার না ডিপ কালার ডার্ক কালার হবে কানেজা কালার আর ডিপ কালার সামনে দেখতেই পাচ্ছো লাশাটা খুব সুন্দর লাশার লোম কোথায় এর ওরে বাবা এর কি লোম এতই হয় নাকি দাদা এটা বড় হয় না সেন বান সেন বান না আচ্ছা বাবা মুখ দেখো মুখ মাথা দেখো কত সুন্দর সেন বান হ্যাঁ ওই তো এর এর যে দাদা এই যে বলে পাপি দুটো কুকুর আছে ভীষণ সুন্দর আর এখানে তো এই মুহূর্তে ছাড়া যাবে না ছাড়লে অসুবিধা আছে জার্মান স্পিচ আছে এই দেখো বন্ধুরা আছে একটু লো বাজেটে 4000 টাকা করে দাম আচ্ছা বল একটু বাজেটটা কম আছে তো যেরকম নেবে কোয়ালিটি তার উপরে নির্ভর করছে তো সকল বন্ধুরা আমি আরেকজন দাদার কাছে চলে এসেছি এই দাদার কাছে দাদা আপনার কাছে কি কুকুর আছে এটা এটা পাগ আছে এটা পাগ আছে পাগ আছে আচ্ছা বয়স কত দিন আছে বয়স 80 দিন 80 দিন বয়স এটা মেন লাগুনরা কেমন আছো সব ভাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি মৌমিতা আবারো তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি কোনো ডেইলি ব্লগ এর উপর ভিডিও দেব না আজকে আমি শুধু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে শ্রীরামপুরের পেট মার্কেটটা একদিন পুরো ঘুরিয়ে দেখাবো ভালো করে একটা ভিডিও করব করে দেখাবো তো আমি যার জন্য আজকেই চলে এসেছি তো ভিডিওটা করি চলো যতটা পারবো চেষ্টা করব আমি আমার দিক থেকে দেখানোর তো তোমরা একটু মানে ঠিকঠাক করে দেখে নিও তো চলো দেখি আমি কতটা কি করে দেখাতে পারি তোমাদেরকে তো চলো শুরু করা যাক রিকদার কাছ থেকে প্রথমে শুরু করি রিকদা আজকে কি কি কালেকশন এনেছে একটু দেখে নি এটা একটা ল্যাব্রাডর আছে এটা বুকিং হয়ে গেছে আচ্ছা এটা এটা বুকিং হয়ে গেছে বাচ্চাটা এটা একটা ল্যাব্রাডর আছে আমেরিকান ব্লাডলাইনের আচ্ছা ঠিক আছে এটা 9000 টাকা দাম ছিল এটা বুকিং হয়ে গেছে আজকে সকালেই বুকিং হয়ে গেছে আচ্ছা এইটাকে কি বলছে এই এই ফেসটা কি ফেস এটাকে কি বলা হয় নরমাল 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 এভারেজ এটা কোনো পাঁচ ফেস বা অ্যাপেলের বক্সের কিছু বলা যায় না নরমাল ফেস আচ্ছা নরমাল ফেস নরমাল ফেসের মধ্যে আছে এর বয়স কত দিন এর বয়স আজকে 50 দিন এর বয়স আজকে 50 দিন তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছো লিগদার কাছে এই যে 50 দিনের একটা ল্যাব আছে তো রিকদা বললে তো তুমি আরো মানে মানে যারা যদি কেউ ফোন করে নেব বলে তুমি তাদেরকে তো দিয়ে দেবে একদম একদম এটা কি তোমার হোম ব্রিড না না এটা আমার হোম ব্রিড নয় মানে আমি মিটিং করিয়ে দিয়েছিলাম মানে একটা হোম ব্রিডেরই বাচ্চা ফ্যামিলি বাড়িরই বাচ্চা আচ্ছা 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 এটা কত দাম বললে জানো এটা 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 9000 টাকা ফাইনাল 9000 টাকা ফাইনাল হয়েছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর একটা আর বাকি তো গোল্ডেন আর একটা বেঁচে দিলাম আপনাকে হ্যাঁ 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 টোটাল তিন খানা গোল্ডেন ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করে দেব আর কি আছে এগুলো এখানেও ল্যাব আর ল্যাব হচ্ছে সব তো ল্যাব এটা মাত্র 36 দিন বয়স আচ্ছা এর কোয়ালিটি দেখুন পুরো পাঁচ ফেসের মধ্যে ইংলিশ ল্যাব্রাডর আছে না না 10000 এটা পুরো পাঁচ ফেসের মধ্যে এটা পুরো পাঁচ ফেসের মধ্যে আছে দেখুন পুরো ইংলিশ ল্যাব্রাডর আর লং কোয়ালিটি একটু দেখি হ্যাঁ এই তো পার কোয়ালিটি নরমাল যেমন হয় ল্যাব্রাডর সব সুন্দর না বলুন কিচ্ছু হবে শর্টের মধ্যে আছে যথেষ্ট হ্যাঁ এটা ফিমেল 9000 টাকা মেল 10000 টাকা দাম আছে ফিমেল 9000 মেল 10000 টাকা আর বাকি আরো সো কোয়ালিটির ফিমেল বাচ্চা বাড়িতে अवेलेबल আছে গোল্ডেন রেড ঠিক আছে কেউ যদি চায় তো বুকিং করতে পারে লাস্ট দুটোই বাচ্চা পড়ে আছে আচ্ছা ঠিক আছে তা আজকে আর কোনো কালেকশন নেই কালেকশন তো আরো তিনটে গোল্ডেন এনেছিলাম হ্যাঁ তিনটে বেরিয়ে গেছে আর আর সিজু নাকি আনছিলে মধ্যে লাসা ও সব বিক্রি হয়ে গেছে ও সব বিক্রি হয়ে গেছে এই আছে বাড়িতে আরো ল্যাব্রাডর আছে এবং এই এই লিটারেরই বাচ্চা আরো আছে ছেলে মেয়ে দুটোই আছে ঠিক আছে দুটো ছেলেকে এনেছি একটা ছেলে একটা মেয়ে বাড়িতে পড়ে আছে তো তোমরা বন্ধুরা যারা নিতে চাইছো রিকদার সঙ্গে একটু যোগাযোগ করে নেবে তো রিকদার নাম্বারটা রিকদা একটু বলে দাও 8240824220 ঠিক আছে এই নাম্বারে কল করুন আর 24 ঘন্টা ফোন অ্যাভেলেবেল বাড়ি আমার হাওড়া দাসনগর কোনা দিয়েও ঢুকতে পারেন হাইওয়ে দিয়ে গেলে আসুন বাড়িতে বাচ্চার বাবা মাকে দেখে বাচ্চা নিয়ে যেতে পারেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তোমরা দেখ বন্ধুরা দেখেই নিলে বাচ্চার কালেকশন আর রিকদার নাম্বার তো দিয়ে দিয়েছে তোমরা চাইলে রিকদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই
এই দিদি ইউটিউবে ভিডিও বানান, উনি আমার বাড়িতে একটা কুকুর বাচ্চা বুকিং করে এসেছে, আপনি ওনাকে জিজ্ঞেস করুন কি কোয়ালিটি আমি রাখি। বারো করে আমি সব দিচ্ছি, আপনি বলুন আপনি কি বলছেন বলুন। দেখুন হিউজ কিছু পারবো না, বাচ্চার যা কোয়ালিটি আছে আমি হিউজ কিছু কত বলছেন আপনি। আমি বারো করে নিই না, বারো করে আমি বিক্রি করছি। এবার আপনি বলুন আমি দিয়ে দেবো, আমার এইটাও বুকিং হয়ে গেছে, এটা শিলিগুড়ি চলে যাবে সকালবেলা অ্যাডভান্স হয়ে গেছে, এটাও আমার আপনি চলে গেলে আমি এই দুটো আছে আমি চলে যাই। ল্যাব আছে, নিয়ে যাও, সুন্দর কোয়ালিটির ল্যাব আছে, এটা ধরো একটু ঘুরে মাথায় করবে। দিদি আপনি এটা রিদার কাছ থেকে নিলেন তো? হ্যাঁ হ্যাঁ। তো কত নিল টিকিটটার দাম আপনার? যেটা নিয়েছো সেটাই বলবো? হ্যাঁ অবশ্যই, যেটা নিয়েছো অবশ্যই সেটা বলুন। আরে নাম কিছু ঠিক করেছো? টেডি। টেডি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যা গিয়ে নিয়ে যাও বাড়িতে গিয়ে, ভালো করে মানুষ করো, আর বাচ্চা খুব ভালো, আমি দাদার বাড়িতে গেছি তো আমি জানি। তো চলো বন্ধুরা, আমরা এখন আরো একজন দাদার কাছে চলে এসেছি। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে ফসল পাসওয়ান। আচ্ছা, এই যে দাদা, দাদা আপনার কাছে এইগুলো কি কুকুর আছে একটু বলেন। হ্যাঁ, ফ্রেঞ্চ বুলডগ। ফ্রেঞ্চ বুলডগ? আচ্ছা, এগুলো মানে মানে ব্রিড কি, এরা কি বড় হয় না? স্মল ব্রিড, বিগল এর মতো সাইজ। ছোট ছোট? আচ্ছা, বিগল এর মতো সাইজ। আর লোম কি এই রকমই থাকবে দাদা? আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো কত করে দাম আছে? এই বাচ্চা তোমার দাম পড়বে, ফিমেল বাচ্চা 20,000, মেল বাচ্চা 22। ফিমেল 20, মেল 22? মেল 22। আচ্ছা 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 দাদা, এছাড়া আপনার কাছে কি কালেকশন আছে? আছে গোল্ডেন রিট্রিভার আছে, বাদবাকি বাচ্চা যা লাগবে পেয়ে যাবে। আচ্ছা, এটা কি আছে গোল্ডেন? এটা কি আপনারই আপনার হয়ে গেছে? নিচেও একটা গোল্ডেন রিট্রিভার আছে, সে তো ওইদিকে মুখ করে আছে। দাদা আপনার একটু ফোন নাম্বারটা যদি বলেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8481 2479। আচ্ছা আচ্ছা, আর এটা হাস্কি আছে আপনারই? হাস্কিটার একটু চোখ গুণ একটু দেখাবেন? প্রপার ব্লু আইস, প্রপার ব্লু আইস এর মধ্যে আছে হাস্কি, মানে ফার কোয়ালিটিটাও তোমরা একটু দেখে নাও। দাদা এদের কি ভ্যাকসিন সব করা আছে? যত বাচ্চা দেখিনি সব বাচ্চার ভ্যাকসিন করা আছে উইথ ভ্যাকসিন কার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, উইথ ভ্যাকসিন কার্ড সমেত দাদারা দেবে। ওকে দাদা, ওকে। বন্ধুরা আমি আর একজন দাদার কাছে চলে এসেছি, দাদার একটু নামটা আগে জিজ্ঞাসা করে নিই। দাদা আপনার নাম কি আছে? জয়পাল। জয়পাল, তো দাদার কাছে একটু কি কি কালেকশন আছে যদি একটু বলেন দাদা? গোল্ডেন রিট্রিভার আছে, দুটোই গোল্ডেন রিট্রিভার আছে। আচ্ছা, তো একটা দেখছি তো, দুটোই কি লাইট কালার না ডিপ কালার? ডার্ক কালার হবে, কানেজা কালার আর মিডি কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটোই কানেজা কালার আছে, সেই কালার এসে যাবে। তো এদের মানে দাদা এগুলোকে কি বলা হয়, লং কোডের না শর্ট কোড, এরকম কিছু ব্যাপার থাকে কি? এবার ভালো কোয়ালিটি হলে তার লং বড়ই হতে হবে, একটাই কোড হয় লং কোডই। আচ্ছা আচ্ছা, এদের কি ভ্যাকসিনেশন করা আছে দাদা? ভ্যাকসিনেশন আছে। আচ্ছা, এটা কত দিনের বাচ্চা আছে? 42 দিনের বাচ্চা আছে, এটাও 42 দিনের বাচ্চা। এটাও 42 দিন, এটাও 42 দিন। আচ্ছা, তো দাদার কাছে দেখো, তোমরাই দাদার কাছে ভীষণ সুন্দর সুন্দর বাচ্চা আছে, তো চাইলে এখানে এসে দাদার কাছ থেকে নিয়ে যেতে পারো। এগুলো তো দেখলাম গোল্ডেন রিট্রিভার, গোল্ডেন ছাড়া আর কি এনেছেন দাদা? এটা কি কুকুর আছে? লাসা আছে। তো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ লাসাটা খুব সুন্দর,
লাসার লোম কোথায়? ওরে বাবা, এর কি লোম এতই হয় নাকি দাদা? এটা বড় হয়েছে, এর 50% লোম হচ্ছে, আরো 50% আছে। এটা 6 মাসের কথা। এর বয়স কতদিন হচ্ছে? 6 মাস। আর নিচে এগুলো কি আছে দাদা? মুখ দেখো, মুখ মাথা দেখো, এটা কি মানে কটা কালার? ট্রাই কালারের নাকি দাদা? ট্রাই কালার। এর কত দাম আছে? কত? 25,000। এগুলো কি শো কোয়ালিটির কুকুর নাকি দাদা? এগুলো শো করে? এটা বাবা শো করে, মা শো করে। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে দাদার কাছে যে বাচ্চাগুলো আছে বেশ অ্যাক্টিভ বাচ্চা। তো দাদা, এটা জার্মান শেপার্ড আছে নিচে? লং করে জার্মান শেপার্ড আছে, জার্মান শেপার্ড। দেখো মুখ মাথা দেখো কত সুন্দর, আর লোম কোয়ালিটি দেখো। এটা কতদিনের বাচ্চা আছে দাদা? 58 দিনের। এর কি ভ্যাকসিনেশন হয়ে আছে? আমাদের কাছে স্টক আছে শুক্রবার দিন, তখন আর এটা যদি নেক্সট সপ্তাহে যদি থেকে যায় তাহলে তখন ভ্যাকসিনেশনটা করিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এটার কত দাম রেখেছেন দাদা? কত? 25,000। তোমরা দেখতেই পেলে দাদার কাছে এই সমস্ত কালেকশন আছে। তো দাদার কাছে তোমরা আসতে পারো, নিয়ে যেতে পারো কুকুর। তো দাদা, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। 9231971201। ঠিক আছে দাদা। হ্যাঁ, দাদার নাম আমি জিজ্ঞাসা করে নিচ্ছি আগে। দাদার নাম আছে, বাড়ি কোথায় দাদা? হ্যাঁ, বিটি রোড, টপিং রোড, বিটি রোডে বাড়ি। ওকে দাদা, থ্যাংক ইউ। এই দেখো বন্ধুরা, আমি আর একজন দাদার কাছে চলে এসেছি। দাদার নামটা আগে জেনে নিই, তারপর আমি দেখাচ্ছি তোমার। দাদা, আপনার নাম কি আছে? সৌগত সাহা। সৌগত সাহা। তো আপনার কাছে কি কি কালেকশন আছে একটু যদি দেখান। এগুলো কি দেখাচ্ছেন আপনি প্রথমে? জিএসডি ফিমেল আছে। জিএসডি ফিমেল আছে। তো এগুলো কতদিনের বাচ্চা আছে দাদা? দেড় মাসের বাচ্চা। আচ্ছা, তো এদের লোম কোয়ালিটিগুলো একটু যদি দেখান ভালো হয়। লোম কোয়ালিটি দেখো খুব সুন্দর আছে, আর টেলটা একটু লং টেল, লং টেল, লং টেলের মধ্যে আছে। এদের বয়স কতদিন হলো? দেড় মাস বললেন। আর দাম কত করে রেখেছেন দাদা? 13,000 টাকা দাম রেখেছেন। ফিমেল? এগুলো দুটোই ফিমেল আছে। এ কি মেল চাইলে মেল পাওয়া যাবে? হ্যাঁ, মেল পাওয়া যাবে। একটু দামটা একটু বাড়বে। মেলের ক্ষেত্রে কত হবে দাদা? দামটা 2,000 টাকা। দামটা 2,000, 15,000 টাকা হয়ে যাবে। আচ্ছা, এদের কি পাপি ডিপি করা আছে? না না, পাপি ডিপি কিছু করা নেই। হয়নি, হয়ে যাবে। আচ্ছা, তো এর এর যে দাদা এই যে বলে পাপি ডিপি মানে ভ্যাকসিনেশনের যে কাগজগুলো, এগুলো কি আপনারা দেন? অবশ্যই, ভ্যাকসিন হলে ভ্যাকসিন হবে। দাদার কাছে দেখো দুটো কুকুর আছে, ভীষণ সুন্দর। আর এখানে তো এই মুহূর্তে ছাড়া যাবে না, ছাড়লে অসুবিধা আছে, তখন মানে ধরাটা মুশকিল হয়ে যাবে। তো দাদার কাছে এই কালেকশন দুটো আমি দেখলাম, গোল্ডেন মানে জার্মান শেপার্ডের, জার্মান শেপার্ডের আমি দুটো কালেকশন দেখলাম। তো আরো কি কি আছে একটু দেখে নেব। সিজু আছে, বাড়িতে ব্রিগেল আছে, আলটার কম আছে, ছোট জায়গার জন্য আনা হয়। আচ্ছা, ছোট জায়গার জন্য আনতে পারেন না। আপনার বাড়ি কোথায় আছে দাদা? ভদ্রেশ্বরে বাড়ি। আচ্ছা, আর আজকে কি কি এনেছেন ওগুলো যদি একটু দেখান। তো এই দেখো বন্ধুরা, দাদা আর একটা মানে দেখাচ্ছে বাচ্চা। তো এই এর নাম কি আছে? সিটজু আছে। সিটজু মেল। এটা কি ট্রাই কালার না বাই কালার আছে? ট্রাই কালারের আছে। এই দেখো বন্ধুরা, ট্রাই কালারের সিটজু। হ্যাঁ, লোম তোমরা দেখো কত সুন্দর লোম, বাবা। এগুলো কি মানে শর্ট ব্রিডের মধ্যে? ছোট, যারা শর্ট ব্রিড পছন্দ করে তাদের জন্য শর্ট ব্রিড আর ছোট জায়গার জন্য। দাদা, এগুলো ধরুন মানে বাড়িতে পুষতে গেলে কিরম কি খরচা পড়ে? খরচাটা নিজের উপর ডিপেন্ড করে। প্রথম কথা বলি, অনেকে বলে এসি লাগবে মিনিটারি, সেরকম কোনো ব্যাপার নেই। এবার বাচ্চাটা আপনার পরিবেশটা দেখতে হবে, যদি খুব গরম জায়গা হয় সেক্ষেত্রে গরম জায়গায় এরা থাকতে একদমই পারবে না, যেহেতু গায়ে অনেক বড় বড় পোষা মাছ। সেক্ষেত্রে ঠান্ডা যতটা পারবেন ঠান্ডা জায়গায় রাখা যেতে হবে।
যেহেতু গায়ের পছন্দটা বড়, সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু গরম জায়গাটা কিন্তু থাকতে পারবে না, একদমই পছন্দ না। ব্যাপার নেই, ঠান্ডা জায়গা রাখলেই হবে। আচ্ছা, এরা এখন কি খাচ্ছে দাদা? খাচ্ছে একই স্মার্ট হাট। আচ্ছা আচ্ছা দাদা, আপনার নামটা আরো একবার বলে দিন। নাম হচ্ছে সৌগত সাহা। আর ফোন নাম্বারটা? নাম্বার 8585054270। তো দাদার নাম আর দাদার ফোন নাম্বার দিয়ে দিলাম, তো তোমরা চাইলে এই দাদাকে ফোন করে আসতে পারো। আর চলো বন্ধুরা, আমি আরেকজন দাদার কাছে চলে এসেছি। নমস্কার। তো দাদার নামটা একটু বলে দেন দাদা। সোমনাথ। হ্যাঁ, প্রিয়া প্রেক্ষক। আচ্ছা, ঠিক আছে। এখন আছে আমার কাছে জার্মান স্পিচ। জার্মান স্পিচ? হ্যাঁ, মার্কেটে সেরা বাচ্চা। পশমের কোট দেখুন, তাহলে বুঝতে পারবেন। দাম মাত্র 6000 টাকা। মেল বাচ্চা, মেল বাচ্চা আছে, দাম 6000 টাকা। এরই গোল্ডেন কালার, হোয়াইট কালার সবই পেয়ে যাবেন। দেখো তোমরা বন্ধুরা, আর মুখ মাথা দেখো, বোন স্ট্রাকচারটা একটু দেখে নাও, যথেষ্ট সুন্দর। লোম কল, এটা কি লোমের আছে দাদা? ডবল কোডের আছে। আর লেজটা একটু দেখো। আচ্ছা আচ্ছা, এর দাম 13000 টাকা। ফিমেলের দাম 10000 টাকা। আচ্ছা, অ্যাভেলেবল আছে, এটা বুক হয়ে গেছে। এটা মেল বাচ্চা বললেন তাই তো? ফিমেল অ্যাভেলেবেল আছে, তো চাইলে দাদাদেরকে ফোন করে তোমরা ফিমেল বাচ্চা নিয়ে নিতে পারো, যারা ফিমেল পছন্দ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত দিন বয়স আছে বললেন? 55 দিন বয়স। 55 দিন বয়স আছে। এদের কি ভ্যাকসিনেশন করা থাকে দাদা? ভ্যাকসিনেশন করানো আছে। আচ্ছা, যে নেবে তার ভ্যাকসিন করে নিতে হবে। যে নেবে আবার তাকে ভ্যাকসিন করিয়ে নিতে হবে। মানে সেগুলো কি আপনারাই বলে দেবেন যে কোনখান থেকে কি করানো হয় বা করে দেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি কালেকশন আছে এটা? জার্মান স্পিচ, হোয়াইট অ্যান্ড গোল্ডেন, মেল ফিমেল দুটোই আছে। জার্মান স্পিচ আছে, এই দেখো বন্ধুরা। বাচ্চাদের দেখো লোম কোয়ালিটি, লোমের দিক দিয়ে কোনো প্রবলেম নেই, লোম দিক দিয়ে খুবই ভালো বাচ্চা, অ্যাক্টিভ বাচ্চা আছে। আচ্ছা, এটা গোল্ডেন কালার, এটা হোয়াইট কালার। বাহ, এই দুটো কি ছিল দাদা? এগুলো জার্মান স্পিচ ছিল। হ্যাঁ, মেল না ফিমেল ছিল এগুলো? ফিমেল দুটোই ছিল। ও, মেল ফিমেল দুটোই ছিল। ল্যাব্রাডর। ও, এটা ব্ল্যাক ল্যাব্রাডর আছে। এটা কি আছে দাদা, মেল না ফিমেল? মেল, এটা ফিমেল আছে, মেল বাড়িতে আছে। ও, মেল বাড়িতে আছে, এটা ফিমেলটা নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা কতদিন বয়স হলো এর? 38 দিনের বাচ্চা এটা। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, 38 দিনের বাচ্চা, বেশ সুন্দর বাচ্চা, খুব অ্যাক্টিভ বাচ্চা আছে দাদার কাছে। তো দরকার হলে তোমরা দাদার কাছে আসবে, এসে দাদার কাছ থেকে ব্রিড নিয়ে যেতে পারো, মানে বাচ্চা নিয়ে যেতে পারো। তো আমি দাদার কাছ থেকে আমি ফোন নাম্বার নিয়ে নিচ্ছি। তো দাদা, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। 6296565702, এটা হচ্ছে আমার কার্ড। দাদার কার্ড হলো এটা, এটা হলো দাদার কার্ড, তো দেখে নাও। ঠিক আছে, দাদার কাছে অনেক রকমের কালেকশন আছে। আর এদের কি বাবা মা যদি স্পিচের? সবই আপনার বাড়ির? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, আপনার বাড়ি কোথায় আছে? হাবড়া। হাবড়ায় বাড়ি দাদার? বাড়ি আছে হাবড়ায়। যদি বাড়িতে বসো কেউ চায় বলবো। আচ্ছা, তো যদি কেউ মনে করে মানে গোল্ডেন রেট্রিভার নেবে, সেক্ষেত্রে সমস্ত কিছুই রাখেন। দেখো বন্ধুরা, আমি আর একজন দাদার কাছে চলে এসেছি। এই দাদার কাছে, দাদা আপনার কাছে কি কুকুর আছে এটা? এটা পাগ আছে। এটা পাগ আছে? পাগ আছে। আচ্ছা, বয়স কত হচ্ছে? 80 দিন। বয়স 80 দিন? 80 দিন বয়স। এটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে? ফিমেল আছে। যারা ছোট মানে ব্রিডের কুকুর পছন্দ করে তাদের জন্য এই সমস্যা। আর এটা ডাবল ভ্যাকসিন ডান করা আছে? আচ্ছা, ডাবল ভ্যাকসিন করানোই আছে। হ্যাঁ, ডাবল ভ্যাকসিন করানো আছে। দেখতেই পাচ্ছ, ডাবল ভ্যাকসিন করানো আছে। মানে ডাবল ভ্যাকসিনের মধ্যে কি কি পরে ভ্যাকসিনের নাম কি পরে? পাপিডিপি আছে, ডিএইচপিপি আই আছে। হ্যাঁ, এরকম পরপর হতে থাকবে। ঠিক আছে, ওনারা যারা নেবেন তারা একবার ডাক্তার পরামর্শ
করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। অবশ্যই। এর দাম কত রেখেছেন? এটা 15,000 টাকা দাম রেখেছি, এবং আপনার ইউটিউবে চ্যানেলের ছবিতে যে আসবে এটা ভালো টাকা ডিসকাউন্ট আমরা দেব। অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখো বন্ধুরা, উভয়ই পাবেন। আচ্ছা, মেল ফিমেল উভয়। আপনি কি শর্ট ব্রিডের উপরই রাখেন না বড়? আমি সব রকম ব্রিডই রাখি। সব রকম ব্রিডই রাখেন? আপনার নামটা একটু বলুন দাদা। নাম হচ্ছে সোমনাথ দাস। সোমনাথ দাস। ফোন নাম্বারটা 7980677624। এবং যারা রোববারে আসতে পারছে না, আমাদের বাড়ি হচ্ছে ডানকুড়ি, ঠিক আছে? সোম থেকে শনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের বাড়ি থেকে এসে পাপি নিতে পারে। অবশ্যই অবশ্যই। তোমরা সমস্ত কিছু শুনে নিলে তাদের কাছে আজকে আছে। আর কি কি কালেকশন এনেছিলেন দাদা? আজকে তো আপনাদের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদে অনেক বাচ্চাই বেরিয়ে গেছে। আর একটা ল্যাব আছে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ল্যাবটা একটু দেখেন। তো এই দেখো বন্ধুরা, দাদা এখন ল্যাব দেখাচ্ছে। এই ল্যাবটা মানে কি কালার? আচ্ছা আচ্ছা, কালারটা দেখুন, লোমের কোয়ালিটিটা দেখে নিন। আচ্ছা, ঠিক আছে, মুখটা দেখুন, ফেসটা দেখুন, মাজেলটা দেখুন, আস্তে আস্তে নাপছে। সবে 42 দিন বয়স। আচ্ছা, সবে 42 দিন বয়সের। এটা ফিমেল আছে? ফিমেল আছে। এর কি মেল চাইলে পেয়ে যাবেন? মেল চাইলে পেয়ে যাবেন, এবং রিজনেবল রেটের মধ্যে পাবেন। 8500 টাকা দাম আছে। 8500 টাকা দাম আছে। মেল ফিমেল যাই নিক, 8500 টাকা দাম। আর বয়স কত দিন হচ্ছে? 42 দিন। 42 দিন বয়স। এ কি সমস্ত রকমের খাবার খেতে শিখেছে? মানে এখন সেরেল্যাক্স খাচ্ছে। এখন সেরেল্যাক্স খাচ্ছে। আর তেলটা দেখো বন্ধুরা, শর্ট তেলের মধ্যে আছে। বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চা। আর এটাকে মুখটা কি, মুখটাকে এরা কি বলা হয়? এটা পাঁচ ফেস। পাঁচ ফেসের মধ্যে আছে। এই এইখান থেকে বিচার করা হয় নাকি? ল্যাবের মুখটা থেকে বিচার করা যায়, মুখ আর টেল। আপনি গোল্ডেনও রাখেন? আমি সব রকম ভিডিও রাখি। সব রকমই রাখেন, কিন্তু দাদার এই মুহূর্তে আজকে মানে দুটোই রয়েছে এখন আপাতত। দুটো আছে। তো চাইলে তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। আমি তো ফোন নাম্বার দিয়েও দিলাম, আর দাদার বাড়ির ঠিকানা তো দাদা দিয়েই দিচ্ছে। তো ফোন করে দাদার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওকে দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও পেট মার্কেটে। তো আমি চেষ্টা করেছি যতটা পারি দেখানোর, মানে আমি যতটা পারি ততটা তুলে ধরার তোমাদের কাছে চেষ্টা করেছি। আমি জানি হয়তো আমি যেটা দেখালাম তার থেকে হয়তো অনেকে অনেকে অনেক ভালো দেখায়, অনেক অনেক ভালো করে দেখায়। আমি দেখো হয়তো সেইভাবে পারিনি, তবু যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয় কিছু মনে করো না, একটু নিজেদের মতো করে নিজেরা একটু দেখে নিও। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এইখানটা এইরকম জিজ্ঞাসা করলে ভালো হতো, বা কোনোটার যদি কোনো কিছু জিজ্ঞাসা তোমাদের থাকে, বা আমি যেটা পারিনি যেটা আমার করলে আরও ভালো হতো সেরকম কোনো কিছু যদি থাকে সেগুলো একটু বলো, তাহলে খুব ভালো হয়। আমার কমেন্ট করে একটু জানিয়ে দিও, কারণ পেট মার্কেটের এইভাবে সম্পূর্ণ মানে ডগিদের ওপরে ভিডিও, মানে পাপিদের ওপরে ভিডিও আমি তো কোনোদিন করিনি। আমার সব কিছু মিক্সিং ভিডিও থাকে। তোমরা যারা আমার বন্ধুরা আছো তারা তো খুব ভালো করেই জানো। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি, আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। তো চলো, এই আর কি বলবো বলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের মতো সুস্থ থেকো, ভালো থেকো, আর কি আর হাসি খুশি থাকতে হবে, তাই তো? হাসি খুশি থাকতে হবে, হাসি খুশি রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের মতো টাটা। তো আজকের আমার ভিডিওটা গেল শুধুমাত্র মানে পাপ্পিদের ওপরে, মানে ডগের ওপরে ছিল। যারা তোমরা পাখির ভিডিও দেখতে চাইছো বা মাছের ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে একটু বলে দিও, তাহলে আমি সেইগুলো চেষ্টা করবো দেখানোর।